আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যাপার্টমেন্ট হোটেল। আমি আজকে লেভেল 8 রুম নাম্বার 8 ওইটাতে দেখাবো আজকে কীরকম করে এখানে সাজালো গোছালো আছে রুমটা। দেখেন প্রবেশের ঢোকার পথেই কিন্তু কিচেন রান্নাঘর, রান্নাঘরটা দেখেন আপনারা সবাই কীরকম লাগে কমেন্টস করে বলবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কিচেনটা কত সুন্দর, এখানে কত বড় একটা ফ্রিজ আছে, পাশে সব কিছু আছে এখানে। এখানে প্লাস্টিকের আপেল আর এগুলো কলা এগুলো সব সাজিয়ে রাখছে, যেহেতু কাস্টমার আসলে দেখার জন্য, এগুলো বিক্রি করার জন্য হোটেল এগুলো বানাইছে, ফ্ল্যাট হিসাবে বিক্রি করে দে। দেখেন এইটা হলো ডাইনিং রুম, গেস্টরা আসে এখানে বসে খানা টানা এখানে খেতে পারে। দেখেন সাজায় রাখছে সব কিছু দিয়ে, এখানে কেউ নাই, তারপরে সাজায় রাখছে যাতে কাস্টমার আসলে দেখে ভালো লাগলে যাতে ফ্লাইট কিনে, সেই জন্যে একটু সিনারি দিয়েছে অনেক সুন্দর। এটা দেখেন সোফা সাইড সিনারি, মানে লাইট সব কিছু লাগানো আছে, দেখেন কত সুন্দর। কিন্তু এদিকে জানলা আছে, আমি জানলা দিয়ে প্রবেশ করলাম না, এখানে বালকনি আছে, বালকনি থেকে বাহিরের দৃশ্য সব দেখা যায়। এখানে দেখেন টিভি, টিভি সব কিছু পর্দা আছে, ডবল সোফা সেট এগুলো আর কি, এগুলো আছে। আর একটা রুম আছে, আরও দুইটা রুম আছে, এটা তো ডাইনিং রুম। আর এখানে যে রুমটা আছে এটা হলো যেটা কাজ করে, যে একটা রুমের লোক যে থাকে ওই লোক থাকার রুম ওইখানে। এখানে রুমটাকে আমরা মেড রুম বলি, আপনারা কে কী বলেন তো জানি না। এখানে মেড রুমে যে লোকটা থাকে ওই লোকের শাওয়ার টয়লেট, আর এটা হলো রুম থাকার জায়গা, থাকার জায়গা। আর এখানে কাপড় চোপড় ইস্ত্রি করার জায়গা, এটা ইস্ত্রি সহ আছে এখানে, যে লোক থাকবে সেই লোক ইস্ত্রি করবে না কাপড় এগুলো। আর এই দেখেন বাচ্চাদের রুম, এটা এখানে বাচ্চা এদের ফ্যামিলি বাচ্চা দুইটা বাচ্চা থাকতে পারবে একসাথে, একসাথে না আলাদা আলাদা সিট আছে। দেখেন সব কিছু কত সুন্দর লাগে, সুন্দর লাগলে আমাকে বলবেন, কমেন্টস করে জানাবেন। দেখেন দুইটা বাচ্চা থাকার জন্য দুইটা আলাদা আলাদা করে সিট রাখা হয়েছে। এখন একটু অন্ধকার দেখাচ্ছে, অন্ধকার এখন দেখেন লাইট দিছি আমি, এখন হয়তো একটু আলো হয়েছে। দুইটা বাচ্চা থাকার জন্য দুইটা সিট দিয়ে দিছে, বেড দিয়ে দিছে। আর এখানে শাওয়ার টয়লেট বেসিন মিরার, মিরার এগুলো আমরা লাগাইছি, শাওয়ারও আমরা লাগাইছি, এই শাওয়ার গ্লাস এগুলি যাতে বাইরে পানিগুলো না আসে সেই জন্যে গ্লাস এগুলো লাগানো হয়। আর এখানে গোসল করার পরে যে তাওলা কাপড় থাকে না কাপড়, ওইটা দুইটা আছে, দুজনে লাগাইতে পারবে গোসল করার পরে, বডিটা যাতে শুকানোর জন্য টাউল টাউল সব কিছু দেওয়া আছে। এখন এদের ফ্যামিলি রুম দেখেন, এখানে বাচ্চারা থাকবে আর এখানে এরা ফ্যামিলি এরা থাকবে। দেখেন এরকম দেখেন টেম্পারেচার 20, আপনারা চাইলে এরকম করে সাজাইতেও পারবেন রুম, জন্য দেখা দেখানো কত সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতে ভালো লাগবে আপনাদের। এখান থেকে শুয়ে বাহিরের গ্লাস খুলের দৃশ্যটা দেখার জন্য একটা সিট রাখা হয়েছে। এখানে সাজুগুজু করার জন্য রাখছে এগুলো সব। এটা হলো মাস্টার টয়লেট, আর এগুলো সব আনমালি, আনমালির ভিতরেও সামান নাই, যারা আসবে তারাই রাখবে সামান।
একটা পর্দা আছে, এটা বাথটবের পর্দা, এটা বাথটবের পর্দা আছে এখানে। আর কতগুলি হ্যাঙ্গার রাখছে, হ্যাঙ্গার আর কিছু নাই, এরকম একটাই খালি, সবটা এখানে আনমালি। আর এখানে মাস্টার টয়লেট দেখ, এখানে একটু ব্রাশ হইতেল সব কিছু রাখা হয়েছে। এটা হলো বাথটব, যে পর্দাটা বলছি না, এই পর্দাটা এখানে লাগাই, এখানে কিন্তু এখনও লাগাই না, পরবর্তী আর কি লাগাই দেবে। আর এটা হলো শাওয়ার, শাওয়ারের গ্লাস, এগুলো আমি ফিটিং করছি। এখানে কেন রাখছে দুইটা কাপড়, কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাকে বলা থাকবেন, আসসালাম।